হতে চেয়েছিলেন পাইলট, হয়ে গেলেন ক্রিকেটার, তাতে কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছা দূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ক্রিকেট ক্যারিয়ারের মতো বিমানকেও নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। খেলার আগে পরে কিংবা মাঝে কীভাবে এত কিছু সামলান, এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন সাকিব। বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় মুশফিকের জন্য মন খারাপ তার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আলটিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। ক্রিকেটার হয়ে নিশ্চয়ই ভুল করেননি সাকিব আল হাসান, পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কাছেও তিনি আইকন। যার সবশেষ প্রমাণ বাংলাদেশ বিমানের শুভেচ্ছা দূত হওয়া। ক্রিকেটের মতো বিশ্বজুড়ে বাংলাদেশ বিমানকেও অন্য উচ্চতায় নিয়ে যাওয়াই লক্ষ্য। আমরা একসাথে ক্রিকেট এবং বাংলাদেশ বিমান যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেশের উন্নয়নের জন্য এবং দেশের নাম উজ্জ্বল করার জন্য বিদেশের মানুষদের কাছে সেভাবে আমরা এগিয়ে যেতে পারব। শুধু যাত্রী সেবা নয়, একসময় খেলাধুলায়ও সুনাম ছিল বিমানের। সাকিব নিজেও ঢাকা লীগ খেলেছেন সেই দলের হয়ে, আবারও বিমানকে দেখতে চান খেলার মাঠে। সব প্লেয়াররা এখনও বিমানকে মিস করে, শুধু আমি না। আশা করব যেন বিমান খুব তাড়াতাড়ি আবার ক্রিকেটের সাথে যুক্ত হবে, যে কোনোভাবেই হোক। আয়ারল্যান্ড সিরিজের মাঝে সিলেট থেকে ঢাকা আসলেন দ্বিতীয়বার, প্রথমবার সমাবর্তনে অংশ নিতে আর এবার বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে। কীভাবে সব সামলান? আমরা যে পারে সে সবই পারে। বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সেঞ্চুরিয়ান মুশফিকের জন্য মন খারাপ সাকিবের। জিতে গেলে ভালো হতো অবশ্যই, স্পেশালি যারা আরও ভালো খেলেছে, স্পেশালি মুশফিক ভাই, তার জন্য আরও ভালো হতো আমার মনে হয়। বাট এটা হতেই পারে, এটা আমাদের হাতে নাই। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।